আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অডিটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ১৩ নম্বর অঙ্ক দিয়ে। ১৩ নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮:৩। পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তো এখানে প্রশ্ন দেওয়া আছে পিতা অনুপাত পুত্র ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 8:3। তাহলে পিতার বয়স আমরা ধরতে পারি হচ্ছে 8x, পুত্রের বয়স ধরতে পারি হচ্ছে 3x। তো প্রশ্ন মতে যেটা বলা আছে সেটা হচ্ছে 8x এর সমান হচ্ছে 40, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 5। জিজ্ঞাসা করা হয়েছে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল, তাহলে পুত্রের বর্তমান বয়স ইকুয়ালস 3x, তাহলে 3 × 5 ইকুয়ালস আসবে হচ্ছে 15, 15 বছর। তাহলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স ইকুয়ালস আসবে 15 - 5 ইকুয়ালস আসবে হচ্ছে 10 বছর। তো ৫ বছর পূর্বে পুত্রের বয়স ছিল 10 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৪। নাম্বার ১৪তে বলা আছে a + b = √16 এবং ab = 2 হলে a - b² কত? তো a - b² এর সূত্র যদি আমরা দেখি তাহলে আসবে হচ্ছে a + b² - 4ab। তাহলে এখানে করা যাবে হচ্ছে √16² - 4 × 2 ইকুয়ালস আসবে 16 - 8 ইকুয়ালস আসবে হচ্ছে 8, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 8। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৫। নাম্বার ১৫তে বলা আছে x - 1/x = √3 হলে x² + 1/x² এর মান কত? তো এটা সূত্র করলে আসবে হচ্ছে x - 1/x² + 2x/1/x, অর্থাৎ a² + b² = a - b² + 2ab। এটা কাটা, এখানে যদি আমরা মান বসাই আসবে হচ্ছে √3² + 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3 + 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5, অর্থাৎ নির্ণয়ের মান হবে হচ্ছে 5। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৬। নাম্বার ১৬তে বলা আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো আমরা ধরে নেই হচ্ছে দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে 4x, প্রস্থ ইকুয়ালস হচ্ছে x, অতএব ক্ষেত্রফল ইকুয়ালস আসবে হচ্ছে 4x²। প্রশ্ন মতে 4x² ইকুয়ালস হচ্ছে 10 একর। এই 10 একরের সমান আসবে হচ্ছে 40468.60 বর্গমিটার বা মিটার স্কোয়ার, অতএব x² ইকুয়ালস আসবে হচ্ছে 10117.15, অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 100.58 মিটার। জিজ্ঞাসা করা হয়েছে দৈর্ঘ্য কত, অতএব দৈর্ঘ্য ইকুয়ালস আসবে হচ্ছে 4x = 4 × 100.58 ইকুয়ালস আসবে হচ্ছে 402.32 মিটার, অর্থাৎ 402.32 মিটার হবে হচ্ছে দৈর্ঘ্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৭। ১৭তে বলা আছে x + 1/x = √2 হলে x - 1/x² এর মান কত? তো এটার সূত্র করলে আমরা পাবো হচ্ছে x + 1/x² - 4x/1/x। এটার মান বসালে পাবো হচ্ছে √2² - 4 ইকুয়ালস আসবে হচ্ছে 2 - 4 ইকুয়ালস আসবে হচ্ছে -2, নির্ণয় মান হবে হচ্ছে -2। অঙ্কটা হয়তো কোথাও ভুল আছে এবং এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটা হবে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা ম্যাথ, কারণ হচ্ছে আপনার x - 1/x² হচ্ছে একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা এখানে ঋণাত্মক চলে আসলো, বর্গ সংখ্যা কোনো অবস্থাতে ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা বলতে চাই যে এই অঙ্কটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ম্যাথ, ভুলে চলে আসছে, হয়তো এখানে 2 হওয়ার কথা ছিল। যাই হোক, অঙ্ক যেভাবে আছে সেভাবে করলে আনসার আসছে হচ্ছে -2। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।